আবার স্ক্রিপ্টের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দেখবো, হ্যাঁ সেটা হচ্ছে আপনার হচ্ছে ডাটা টাইপ নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি একজন প্রোগ্রামার হিসেবে এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। এই জিনিসটা যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু আপনি মানে প্রোগ্রামিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক না কেন ওটা নিয়ে খুব বেশি একটা কাজ করতে পারবেন না। ওকে চলেন আমরা কথা না বলে কাজে যাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে আসলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনি প্রথম একবার দেখলে বা দুইবার দেখলে কিন্তু বুঝবেন না, আপনাকে যেটা করতে হবে পাশাপাশি নোট ডাউন করতে হবে, থিঙ্কিং করতে হবে এবং হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে নিজে নিজে লেখার ট্রাই করতে হবে। আপনি ভিডিও দেখলেন আর একবার দেখলেন তারপরে মনে করেন যে আপনি প্র্যাকটিস একবার করলেন তাহলে কিন্তু বিষয়গুলো মনে থাকবে না, একটা সময় প্র্যাকটিস করতে করতে দেখবেন এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হয়তো আপনার কাছে অনেক মানে বোরিং লাগতে পারে জিনিসগুলো, তো আমরা একটা কাজ করি চলেন আমাদের এখানে হচ্ছে একটা ফোল্ডার ছিল গত ক্লাস আমরা যে ফোল্ডারটা করছিলাম যে হচ্ছে এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে না এই ফোল্ডারটা না আমাদের হচ্ছে যাও আমরা এই ফোল্ডারটাই নিয়ে নিই, ওই ফোল্ডারটা সম্ভবত আমি ডিলিট করে দিছি। সো এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা আজকে হচ্ছে ডাটা টাইপ নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে আমরা হচ্ছে ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব, যেহেতু আমরা একটা ফোল্ডার ওপেন করতে চাচ্ছি তো জাভাস্ক্রিপ্ট নামক এই ফোল্ডারটা আমরা ওপেন করে নিচ্ছি। আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে হচ্ছে নোট জিএস এর মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে রান করে কাজ করতেছি। সো এই বিষয়টা যদি ক্লিয়ার না থাকে আপনাকে হচ্ছে আগের ভিডিওগুলো দেখতে হবে। এখন আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ নিয়ে কাজ করার জন্য আমরা এখানে হচ্ছে নতুন করে হচ্ছে একটা ফাইল নিয়ে নিব। জাস্ট সাপোজ আমি এখানে হচ্ছে আমার এই যে ইফের আমি একটা কাজ করছিলাম এটাকে রাখলাম। সো আমি এখানে যদি নতুন একটা ফাইল নিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে কন্ট্রোল ধরে এন দিব আমি, তাহলে দেখেন নতুন একটা ফাইল নেওয়ার জন্য কিন্তু একটা উইন্ডো ওপেন হইলো। সো আমি যেটা করব সেটা হচ্ছে একটা নাম দিয়ে দিব, সাপোজ ডাটা ডাটা ডট জেএস এই জিনিসটা কিন্তু আমাকে দিতে হবে। দিয়ে যদি আমি কন্ট্রোল এস দিই এরপর হচ্ছে আমি সেভ দিলাম, এখন কিন্তু আমার এই নামটা আর দরকার নাই কারণ আমার কিন্তু অলরেডি দেখেন আমার এখানে কিন্তু এই যে আপনি যদি এই পাশে যান দেখবেন যে এখানে কিন্তু আরেকটা পেজ যে ডাটা ডট জেএস নামে একটা ফাইল কিন্তু হয়ে গেছে যেটা হচ্ছে আমার এখানে ওপেন আছে। ওকে সো এটা খুবই সিম্পল জিনিস, যেহেতু আপনি প্রোগ্রামিং শিখতেছেন আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। ওকে তো এখন দেখেন আমাদের হচ্ছে ডাটা আসলে কি জিনিস, সেখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে টাইপ। আমরা একটু লিখি, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে টাইপ। ওকে দুটো জিনিস, সো যেটা আমাদের সেটা হচ্ছে ডাটা মানে হচ্ছে কম্পিউটার সায়েন্সের ভাষায় ডাটাকে বলা হচ্ছে কোনো একটা তথ্য এবং উপাত্ত, আর টাইপ মানে হচ্ছে এটা আসলে কোন ধরনের ডাটা। আমাদের আমরা যদি সিম্পলি চিন্তা করি যে দৈনিক পুরো জিনিসটাকে একসাথে করে ফেলি আমরা ডাটা টাইপ, আমরা যেমন ধরেন আমরা কিন্তু অনেক কাজ করি কিন্তু আমাদের কাজগুলো কিন্তু বিভিন্ন রকম হয়, অনেক ধরনের কাজ আছে। আমরা যখন আমরা কথা বলি এই যে কথা বলা এটাও কিন্তু এক ধরনের আমাদের ডাটা টাইপ, এবং এই কথা বলা কিন্তু ধরন আছে। ধরন আমরা হচ্ছে ছোটদের সাথে একরকম কথা বলি, বড়দের সাথে একরকম কথা বলি, আব্বু আম্মুর সাথে একরকম কথা বলি, আমাদের প্রিয় মানুষের সাথে আরেক রকম কথা বলি। এই যে ধরনগুলো এগুলোকে বলা হচ্ছে এক একটা টাইপ। সো আমাদের এই ডাটা টাইপ জিনিসটাই সেম এরকম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যখন কোনো কিছু লেখেন বা কোনো কিছু ইউজ করেন এটা বিভিন্ন রকমের টাইপ আছে। সো চলেন আমরা হচ্ছে একটা একটা করে দেখা শুরু করি যে আসলে কোন কী কী ধরনের টাইপ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রথম যেটা সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং, আচ্ছা স্ট্রিং জিনিসটা আসলে কি আমরা হচ্ছে এটা একটু দেখার ট্রাই করি। স্ট্রিং জিনিসটা হলো ধরেন আপনি এটা হচ্ছে অ্যালফাবেট অথবা হচ্ছে আপনার হচ্ছে ক্যারেক্টার অথবা হচ্ছে আপনার সেন্টেন্স এরকম কোনো কিছু হইতে পারে। তো টোটালি মূল কথা হচ্ছে আপনি যখন কোনো একটা ডবল কোটেশনের ভিতর সাপোজ কোনো কিছু লেখেন, সাপোজ আপনি যদি লেখেন আই লাভ এই কথাটা লিখলেন এটা একটা সেন্টেন্স। সো এই যে জিনিসটা লিখলেন আপনি এটা কিন্তু একটা ডাটা। সো আমরা আরেকটু রিয়েল ওয়ার্ল্ডে একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম। সো আমরা এটার হচ্ছে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল, এগুলো আমরা জানি কিভাবে নিতে হবে। ডবল কোটেশনের ভিতরে আমরা যদি এখন লিখি সাপোজ আচ্ছা ওকে এই কথাটা লিখলাম এবং আমরা জানি এটা হচ্ছে একটা স্টেটমেন্টের পর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এখন দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মধ্যে কিছু জিনিস লিখলাম, এই ভেরিয়েবলের মানটাকে লিখলাম। এই যে মানটা আমি লিখলাম এই যে ভেরিয়েবলটা এটা হচ্ছে আমার ডাটা, আর এটার যে টাইপ এই যে ভেরিয়েবলটা যে টাইপ এই নেমের যে টাইপ সেটা হচ্ছে
স্ট্রিং বলতেছে, এটাকে হচ্ছে প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টের ভাষা বলা হচ্ছে স্ট্রিং। কেন স্ট্রিং, এই কথাটা আমি কিন্তু দুটো কোটেশনের মধ্যে লিখছি। সো দুটো কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখবো এটাই হচ্ছে মূলত স্ট্রিং। এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাজ নট ম্যাটার, আপনি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরেও লেখেন এটা স্ট্রিং। এটা যে এরকম হইতে হবে, মানে আপনার যে ক্যারেক্টার অথবা লেটার বা অ্যালফাবেট হইতে হবে বা সেন্টেন্স হইতে হবে এরকম কথা না। আপনি যদি দুটো কোটেশনের মাঝখানে যদি 1 2 3 4 5 এই জিনিসটাও যদি লেখেন এটা কিন্তু আর নাম্বার থাকবে না, এটা হয়ে যাবে স্ট্রিং। সো সোজা কথা, আপনি যখন এটাকে কী বলে, আপনি যখন দুটো কোটেশনের ভিতরে সিঙ্গেল অথবা ডবল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখবেন সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা। ওকে, তো আমরা এটা হচ্ছে এখান থেকে ফেলে দিলাম। এরপরে দেখেন আমরা যদি আরেকটা ডাটা টাইপ আছে, সো আমরা এখানে একটা নোট করি আমরা কয় ধরনের ডাটা টাইপ পেলাম, আমরা হচ্ছে একটা নোট করি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্টে হচ্ছে কমেন্ট করার যে সিস্টেমটা, কমেন্ট মানে হলো ধরেন আপনি এই জিনিসটা হচ্ছে লিখলেন, এখন এখানে কি লিখলেন, এখানে কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ মাই নেম ইজ, এই কথাটা আপনি লিখলেন। এখন আপনি অনেক বড় যদি একটা প্রোগ্রাম করেন তখন কিন্তু আপনি এই যে জিনিসটা কেন করছেন এই জিনিসটা কিন্তু আপনি বুঝবেন না। সো এটাকে বোঝার জন্য আপনি পাশে চাইলে আপনি হচ্ছে দুটো স্ল্যাশ দিবেন, দিয়ে হচ্ছে লিখে দিতে পারেন যে এটা লিখে দিলেন। এরকম আপনি হচ্ছে অনেক মানে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কমেন্ট। হ্যাঁ, আপনি এরকম সিঙ্গেল কমেন্ট প্রচুর পরিমাণ লিখতে পারেন। আর সিঙ্গেল কমেন্টের ভিতরে আপনি কমেন্টের ভিতরে যে জিনিসটা লিখবেন এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম কিন্তু রান করবে না, আপনার কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন আমরা যদি এটাকে যদি এখন রান করি, আমরা যদি আমাদের ভিউ থেকে হচ্ছে টার্মিনালটা ওপেন করে নিই, দেখেন এই টার্মিনালে গিয়ে আমরা যদি এটাকে যদি রান করি, একটু ওয়েট করি, আমরা টার্মিনাল এটা ওপেন হোক। আচ্ছা, সো আমরা যদি কীভাবে করতে হয় জানি তো না, নোট, এরপর হচ্ছে আমরা ডাটা আমরা তো কনসোল ডট লগ করি না, এটা আসবে কিভাবে? কনসোল ডট লগ আমাদেরকে প্রিন্ট করাইতে হলে কিন্তু এই কথাটা লিখতে হবে। কনসোল ডট লগ এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে নেম। ওকে, এবং আমাদেরকে কিন্তু সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু ডাটা দেখাবে না। এখন যদি আমি আপ অ্যারো দিই, এবার যদি দেখেন এই যে দেখেন মাই নেম ইজ মারুফ, এই কথাটা কিন্তু আমার এখানে চলে আসলো। আচ্ছা, তো এখন এই যে দেখেন এটাকে কিন্তু সে রিড করে না, এখানে কিন্তু আরও কিছু লেখা হট, এবার আরও অনেক কিছু থাকতে পারে যে কী কারণে আপনি এটা লিখলেন, এই প্রোগ্রামটা রান করলেন, এই সম্পর্কে কিন্তু আপনাকে প্রচুর কমেন্ট করা শিখতে হবে। কারণ কমেন্ট না করলে কিন্তু আপনার কোডটা আপনি নিজেও বুঝবেন না, আপনি দেখা গেছে 6 মাস পরে আসলে আপনি তো বুঝবেন না, আর একজনও কিন্তু বুঝবে না, আপনার টিমে যারা কাজ করবে ওরাও কিন্তু বুঝবে না। সো কমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আরেক ধরনের কমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে বলে হচ্ছে একেবারে হাইড কমেন্ট। আপনি চাইলে পুরো জিনিসটাকে কমেন্ট করে রাখতে পারবেন। সাপোজ মনে করেন আমরা হচ্ছে এটা করার জন্য যেটা করতে হবে, আপনাকে একটা স্টার স্ল্যাশ স্ল্যাশ স্টার, এরপরে যেটা দিতে হবে লাস্টে আরেকটা হচ্ছে স্ল্যাশ স্টার, স্টার স্ল্যাশ, এই দুটো জিনিস দিতে হবে। অর্থাৎ প্রথম একবার স্টার স্ল্যাশ, পরে একবার স্টার স্ল্যাশের ভিতরে যদি আপনি কোনো কিছু রাখেন, দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু আর প্রোগ্রাম কিন্তু রান করবে না। দেখেন আমরা যদি আপ অ্যারো দিই, এই যে নোট ডাটাতে চলে আসলাম, এন্টার দেন, দেখেন এখানে কিন্তু এই জিনিসটা আর সেভ করার কারণে এটা প্রবলেম। সেভটা যদি আমরা করে নিই, এবার যদি আমরা এখানে এসে আপ অ্যারো দিই, এই যে নোট ডাটা চলে আসছে, এন্টার দেন, দেখেন এটা কিন্তু আর রান হচ্ছে না, আমরা কী লিখছি কারণ এখানে কোনো কিছু নেই। সো কমেন্টের বিষয়টা আপনি হচ্ছে মোটামুটি বুঝে গেলেন, এটা দেখা দিলাম। তো মেন যে জিনিসটা সেটা হচ্ছে, চলেন আমরা স্ট্রিং টাইপের ডাটা তো আমরা দেখে ফেললাম, আমরা হচ্ছে একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের তাহলে স্ট্রিং টাইপের ডাটা। আচ্ছা, আরেক ধরনের ডাটা আছে, সেটা হচ্ছে আপনি নাম্বার, সাপোজ বার এনিউ নাম্বার টাইপের ডাটা। এই নাম্বার টাইপের ডাটা সাপোজ আপনি এখানে লিখলো 1 2 3, এই জিনিসটা লিখে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করেন। এই নাম্বার জিনিসটা কিন্তু আপনি কখনো কি এটাকে কী বলে, এই জিনিসটাকে কিন্তু আপনি কখনো এরকম কোটেশনের মধ্যে রাখার দরকার নেই। কোটেশনের মধ্যে যদি রাখেন এটা কিন্তু আর নাম্বার টাইপের ডাটা থাকবে না। এই জিনিসটা হয়ে আমরা এখানে পাশে হচ্ছে একটু কমেন্ট করে লিখি, এটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং, তারপরে এটা কি, এটা হচ্ছে আমাদের নাম্বার। ওকে, তারপরে
বাকিটা আমরা পরে লিখতেছি। ওকে, সো আমরা যদি এই জিনিসটাকে কমেন্টের ভিতরে লিখে দিতাম, এরকম যদি আমরা কমেন্টে লিখে দিতাম, তাহলে কিন্তু এটা আর নাম্বার থাকতো না, এটা ডাটা টাইপ হয়ে যাইতো আমাদের হিস্ট্রি। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, তাহলে এখন এটা হচ্ছে আমাদের নাম্বার টাইপের ডাটা। আমরা যদি কনসোল ডট লগে গিয়ে যদি দিয়ে দিই নাম্বার, তাহলে কিন্তু এই নাম্বারটা প্রিন্ট হবে। আমরা এখানে এসে আমরা চাইলে এভাবে নোট লিখে এরপরে হচ্ছে আবার ডাটা দিতে পারি, অথবা আমরা যদি চাই যে না এটা দেবো না এখন, আমরা একটু অ্যাডভান্স করবো। সো আপ অ্যারো দিলে কিন্তু দেখবেন এই যে নোট ডাটার লেখাটা চলে আসছে, এন্টার দেন দেখবেন এই যে 1, 2, 3 কিন্তু আপনার রেজাল্টটা দেখাচ্ছে কনসোল ডট লগে। আচ্ছা, এবার আসেন আরেক ধরনের ডাটা আছে, সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে ভুলিয়ান টাইপের ডাটা। সাপোজ ভুলিয়ান মানে কি, এটা নামটা জানি একটু কেমন ঠিক না? ভুলিয়ান আসলে খুব সিম্পল জিনিস, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। যদি সে সত্য হয় এটাকে সে সত্য দেখাবে, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা দেখাবে। সাপোজ আমরা যদি একটা ভেরিয়েবল নিই, সাপোজ আর্থিস রাউন্ড, আপনি এটা কি ট্রু, পৃথিবী গোলাকার, অবশ্যই এটা ট্রু টাইপের ডাটা। সো আপনি যদি এখন যদি দেখেন এটা যে আসলে রেজাল্ট কি আসে, আপনি যদি এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি দিয়ে দেন, এরপরে যদি সেভ করে যদি আপনি এখানে জাস্ট লেখেন নোট, আমরা এটাকে একটু ক্লিয়ার করে নিই, ক্লিয়ার, সাপোজ লেখেন নোট, তারপর হচ্ছে ডাটা, ডাটা দেখেন এটা কিন্তু কি দেখাচ্ছে, এটা হচ্ছে একটা ট্রু। আপনি যদি এটাকে ফলস করে দেন তাহলে কি দেখাবে, এটা হচ্ছে একটা ফলস, মানে এটা রেজাল্টটা হচ্ছে ফলস মানে মিথ্যা। সো আমরা এটা দেখবো টাইপগুলো পরে দেখবো, আর একটু পরে হচ্ছে আসলে কিভাবে মূলত স্পেসিফিক করে দেখতে হয় ডাটাগুলো কেমন, ওটা আমরা পরে দেখতেছি। তো আমাদের এটা হচ্ছে আরেক ধরনের ডাটা টাইপ, আমরা হচ্ছে এটাকে ট্রু করে দিই। ওকে, এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, এগুলো ছাড়া কিন্তু আপনি প্রোগ্রামিংয়ে খুব বেশি দূর যেতে পারবেন না। এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে কী জিনিস, বাট যখন আপনি রিয়েল প্রজেক্ট করবেন তখন কিন্তু এগুলো আপনার মানে প্রত্যেকটা সময় সময় কাজে লাগবে। সো এটাকে আমরা দিতে পারি বুলিয়ান, বুলিয়ান টাইপের ডাটা আমরা দেখে ফেললাম। আরেক ধরনের ডাটা আছে, সেটাকে বলা হচ্ছে আনডিফাইন। আনডিফাইন আবার কেমন, আনডিফাইন মনে করেন হচ্ছে আপনার একটা ভার নিলেন, তার নাম দিলেন হচ্ছে নেম, কিন্তু ভেরিয়েবলটার কোনো মান দিলেন না, আপনি জাস্ট একটা নাম দিলেন, এই যে ভেরিয়েবল এটার একটা নাম দিয়ে দিলেন, কিন্তু আপনি কিন্তু এটার কোনো মান দিলেন না। এইরকম ভেরিয়েবলও কিন্তু আপনার নেওয়া লাগবে, কিন্তু আপনি যখন কাজ করবেন যে কোনো মান থাকবে না, অন্য জায়গা থেকে মান এনে এটার মধ্যে আপনি পুশ করবেন। হ্যাঁ, সো এটা তো দেখেন এই জিনিসটা, এটা কোন ধরনের ডাটা, সাপোজ আপনি যদি এখন নেমটাকে যদি কনসোল ডট লগে যদি প্রিন্ট করেন, নেমটাকে যদি প্রিন্ট করেন দেখেন কি বলে, আমি ক্লিয়ার করি, সাপোজ আমরা যদি বলি নোড, তারপর হচ্ছে ডাটা। ওকে, দেখেন আমাদের হচ্ছে নেম নামে দুটো হয়ে গেছে, ঠিক আছে। সো এই ডাটাটা এসে এটার মধ্যে চলে গেছে। সো আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে নাম দিয়ে দিই, সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্ট নেম। ওকে, এবার আর এটা কনফ্লিক্ট করবে না, স্টুডেন্ট নেম। দেখেন এটা কোন ধরনের ডাটা, আমরা হচ্ছে অ্যারো দিয়ে আপ অ্যারো দিয়ে উপরে গেলাম, নোট ডাটা আসলো, এন্টার দিলাম, দেখেন বলতেছে এটা হচ্ছে আনডিফাইন, অর্থাৎ এই ডাটাটার কোনো, অর্থাৎ এই ভেরিয়েবলটা বা এই ডাটাটার কোনো টাইপ কিন্তু ডিফাইন করা হয়নি। ওকে, আরেক ধরনের ডাটা আছে, সেটাকে বলা হচ্ছে নাল। সাপোজ আমরা যদি বার লিখি আর যদি লিখি স্টুডেন্ট, স্টুডেন্ট, ওকে, এবং এখানে যদি লিখি নাল, নালটা আবার কী জিনিস, এটা আসলে অবজেক্ট টাইপের একটা ডাটা, এটা এখন হয়তো আপনি বুঝবেন না, তবে এটা খুবই কাজের জিনিস এবং এটা একটা স্পেশাল ক্যারেক্টার। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে নালটা স্পেশাল একটা ক্যারেক্টার। আপনি যদি এখন এখানে ক্লিয়ার করেন এবং এখানে যদি আপনি স্টুডেন্ট নামটা এনে দিয়ে দেন, জাস্ট এটা ফেলে দিয়ে স্টুডেন্ট, স্টুডেন্ট টাইপের যে ডাটাটা আছে আমরা ওটাকে চেক করতে চাচ্ছি এটা কি আসলে নাল কি না। সো আমরা সেভ করলাম, এখানে লিখলাম নোট, তারপরে লিখলাম হচ্ছে আমাদের ডাটা, দেখেন এখানে দেখাচ্ছে এটা হচ্ছে নাল। ওকে, নাল টাইপের একটা ডাটা, এটাকে আবার অবজেক্টও বলা হয়, ঠিক আছে। এটা দেখবেন আপনি অনেক জায়গায় এটাকে অবজেক্টও বলে। তারপরে যেটা, সেটা হচ্ছে আপনার আরেক ধরনের ডাটা আছে, সেটা হচ্ছে আমরা আপাতত এটা বুঝি না, জাস্ট এটা হচ্ছে, ওটার নাম হচ্ছে অবজেক্ট। অবজেক্ট টাইপের একটা ডাটা আছে, যেটা হচ্ছে আমরা এটা হচ্ছে কি ভ্যালু জেসন নিয়ে হচ্ছে কাজটা করতে হয়। সো এটা আমরা এখন বুঝবো না, ওটা আপাতত আমাদের লাগবেও না, যখন আমরা কাজ করতে যাব অবজেক্টে তখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। সো এটা মাথায় রাখেন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মূলত আমাদের যেটা এখন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই 1, 2, 3, 4, 5টা,
এই পাঁচ টাইপের ডাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এটাকে কি বলছিলাম, আমরা এটাকে বলছিলাম এটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড, ঠিক আছে, আনডিফাইন্ড টাইপের ডাটা। আর এটা তো হচ্ছে আমাদের নাল, তো বলেই দিচ্ছে এটা নাল অথবা অবজেক্ট, নাল অথবা অবজেক্টও বলে এটাকে। এই অবজেক্টের সাথে কিন্তু আবার আরেক অবজেক্ট যেটা দেখালাম ওটার সাথে কিন্তু মিল নেয়। সো দেখেন এখন আমরা চাইলে কিন্তু এই ডাটাগুলোকে আমরা এটাকে নিচেরটা একটু ক্লিয়ার করি। আমরা যে বললাম মুখে যে এটা স্ট্রিং, এটা নাম্বার, এটা বুলিয়ান, এটা এটা ওইটা সেটা, এত কিছু যে আমরা বললাম, একটু ছোট করি আমি উইন্ডোটা একটু ছোট করি। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমরা চেক করতে পারি যে এই যে নেম, নেমের মধ্যে যে ডাটাটা আছে এটা আসলে কোন ধরনের ডাটা। দেখেন আমরা কিভাবে চেক করতে পারি, সাপোজ আমরা যদি এই যে কনসোল ডট লগ এর ভিতরে এসে আমরা যদি লিখি টাইপ অফ, এই যে কথাটা লিখতাম টাইপ অফ, লিখে একটা স্পেস দেন, আপনি কাকে চেক করতে চাচ্ছেন এই নেমকে, জাস্ট এখানে নেমটা বসাই দেন। দেখেন নেমটা বসা, নেমটা বসাই দিয়ে আপনি হচ্ছে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, এখানে এসে লেখেন নোট, এরপর হচ্ছে ডাটা। দেখেন এই যে বলতেছে এটা একটা স্ট্রিং, আপনি যদি এটাকে চেঞ্জ করে দেন, এটার মধ্যে যদি আপনি কোনো সংখ্যাও দেন, ধরেন আমি যে বললাম না 1 2 3, তাহলেও দেখবেন এটা কিন্তু স্ট্রিং। এই যে আপনি এখানে এসে আপ অ্যারো দেন, আবার আসলো নোট ডাটা, এন্টার দেন, দেখেন তাও এটা স্ট্রিং। বাট আপনি যদি এখানে বলেন যে এটাকে এটা দিয়ে আপনি যদি 1 2 3 দেন, তাহলে কিন্তু এটা আর স্ট্রিং দেখাবে না। দেখেন আমরা যদি আপ অ্যারো দিই, নোট ডাটা, এন্টার, দেখেন এখন কিন্তু এটা নাম্বার হয়ে গেছে, এটা কিন্তু আর স্ট্রিং নেই। সো আমরা এটা বুঝে নিলাম চেক করার জন্য। হ্যাঁ, তারপরেরটাকে যদি আমরা চেক করি, এই যে এটা কোন ধরনের ডাটা, সাপোজ নাম্বার, হ্যাঁ এটা তো নাম্বার, নাম্বার দেওয়াই আছে, কন্ট্রোল ডি, এটা হচ্ছে নাম্বার টাইপের ডাটা। সো আমরা এটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার নোট ডাটা, দেখেন এটা কিন্তু নাম্বার। তারপরে যে আর্থ ইজ রাউন্ড টু, আসলে কি এটা বুলিয়ান টাইপের ডাটা, দেখেন এই যে এখানে বুলিয়ান লিখলাম না, সো আমরা একটু চেক করে দেখি এটা কি বুলিয়ান টাইপের ডাটা। ওকে, আমরা এটাকে ক্লিয়ার করি, কি দেখায় দেখেন, এটা কি নাল বা অবজেক্ট টাইপের ডাটা, দেখেন এখানে সিএলই ক্লিয়ার। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে নোট, তারপর হচ্ছে আমাদের ডাটা। ওকে, দেখেন এই যে এটা কিন্তু অবজেক্ট টাইপের একটা ডাটা। সো এই হচ্ছে মোটামুটি ডাটা টাইপ নিয়ে আলোচনা। মোটামুটি আপনি কাজ করতে গেলে এই কয়েক ধরনের ডাটা, 1 2 3 4 5 ধরনের ডাটা, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং প্রচুর পরিমাণ কিন্তু এগুলো কাজে লাগে। এই ডাটাগুলোর টাইপ কিন্তু আপনাকে অনেক সময় চেক করা লাগতে পারে, তখন চেক করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোন এই যে টাইপ অফ লিখবেন, এরপর হচ্ছে জাস্ট ওই ভেরি ডাটাটা যার মধ্যে থাকবে, অবশ্যই ডাটা তো এই যে এখানে যত ডাটা আছে এগুলো কিন্তু কোনো না কোনো ভেরিয়েবলের ভিতরে থাকবে, ভেরিয়েবল ছাড়া কিন্তু আপনি হচ্ছে ডাটা টাইপকে ডিক্লেয়ার করতে পারবেন না। সো চেক করার জন্য ভবিষ্যতে আপনি জাস্ট এই টাইপ অফ লেখাটা কনসোল ডট লগের মধ্যে এনে প্রিন্ট করে চেক করতে পারবেন। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকলো, কেমন লাগে জানাবেন। হ্যাঁ।